1971 Bangladesh Liberation War. At that time, a new spectacular dimension began to manifest itself in his work. It was with this epic paintings on the life of the Bengali peasantry that he re-entered the art world with an exhibition in Dhaka in 1976, his first in 25 years. এই চেষ্টাতে দেখলাম যে প্রচুর কোয়ান্টিটি রং তৈরি করা যায় এবং তার দ্বারা বেশ বিরাট আকারের ছবি আঁকা যায়। বড় ছবি আঁকতে হবে এই ধরনের প্রবণতা আমাদের দেশে নাই, খুব কম, ব্যয় সাপেক্ষ, অত বিদেশি রং দিয়ে তো সম্ভব না আঁকা। আমি রং তৈরি করে আমি বুঝলাম যে তো সাকসেসফুল হলাম। এর উদ্দেশ্য এই যে আমাদের দেশের ছেলেরা আর্ট স্টুডেন্ট যারা, তারা তো গরিবের ছেলে, এত পয়সা করে খরচ করে বিদেশি ভালোভাবে থাকবার জন্য তাদের আকাঙ্ক্ষা নেই যে আমরা খুব হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং এইরূপভাবে বাঁচব, এইরকম ধরনের আশাও নেই। তারা যেন কোনো ব্রতে ব্রতী রয়েছে শুধু উৎপন্ন করে যাবার জন্য। তো এদের আমরা অনেক সময় দেখাই যে তোমাদের এই দীনতা এবং তোমাদের এই অভাবটা দূরীকরণের জন্য আমরা বিভিন্নভাবে তাদের সামনে তুলে ধরি যে মোটা ভাত, মোটা কাপড় এবং ইত্যাদি তোমাদের দিয়ে তোমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করব, এইভাবে আমরা বলে থাকি। আমাদের লিবারেশনের পূর্বেও এই কথা বলেছি, লিবারেশনের পরেও সেই কথা বলছি। তাদের এতে আসে যায় না কিছু, কে আমাদের ভালো রাখবে আর কে আমাদের ভালো করবে এতে ওদের ঠিক তেমন কোনো উৎসাহ নেই। তাছাড়া বিদেশ থেকে বহু সাহায্য সম্পদ তাদেরই নামে আসে, তাদের জন্য ব্যয় হয়, এই ধরনের কথা, কিন্তু তারা আদৌ এইসব খবর রাখে না এবং এ বিষয়ে তাদের কোনো আকাঙ্ক্ষাই নেই। তাদের এতে আসে যায় না কিছু। তো মডার্ন ট্রেন্ড যেটা বর্তমান যুগের যে চলেছে, এটা কিন্তু আমরা মাটির থেকে অনেক দূরে গিয়ে ভাবি, মাটির কাছাকাছি ভাবি না। যেমন স্কাই স্ক্রেপারগুলো অনেক উপরে মানুষ বাস করে, ঠিক তদরূপ মন মানসিকতার গতিও ঠিক ওই রকম ওই হাই পিক অফ মাউন্টেনের জন্য মুভ করছে, জনসাধারণের দুঃখ সুখের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। তো আমার বর্তমান সমসাময়িক চিত্রকলা সম্বন্ধে আমার বেশি ভাবতে ইচ্ছা হয় না, কেননা এটা মাত্র ভাববিলাস ছাড়া এর মধ্যে কোনো যে বিশেষ কিছু আছে বলে আমার মনে হয় না। সাধারণ দেশবাসী অভ্যস্ত না ওই সমস্ত মডার্ন অ্যাবস্ট্রাক্ট দেখে, তারা প্রশ্ন করে এটা কি এঁকেছেন, আমাদের বুঝিয়ে দেন, আমরা বুঝতে পারলাম না, বলে বোধ হয় এ বুঝতে গেলে অনেক বেশি বিদ্যার দরকার কিংবা অনেক বেশি পড়াশোনা করার দরকার। অতএব তারা অনেক সময় নিজেদের দৈন্যতা অনুভব করে। এও একটা রুচি, বর্তমানে তো দেখি প্রায় ড্রয়িং রুমে মডার্ন অ্যাবস্ট্রাক্ট প্রত্যেকেই পছন্দ করছেন, এর একটা ডেকোরেটিভ ভ্যালু আছে। কিউবিস্ট, অ্যাবস্ট্রাকশনিস্ট কিংবা ড্যাডাইস্ট এরা যারা আছেন, তারা কতগুলো ট্রাঙ্গুলার ফর্মের ভেতর দিয়ে কিছু এক্সপ্রেস করে, অনেকটা অ্যাঙ্গুলার কার্ডবর্জিত, এটা একটা অভিব্যক্তি, কিন্তু আমার চোখে ওগুলো তত প্রাধান্য না, এই জন্য যে সাধারণ লোকের বুঝতে কষ্ট হয়। আমার ছবিতে আপনি দেখছেন যে খুব রিদমিক এবং কোথাও কোনো ডিস্টর্শন নেই কিংবা কোনো ভার্টিক্যাল কিংবা ট্রাঙ্গুলার কিউব এইসব কিছু দেখছেন না, দেখছেন রিলেটেড গাছের সঙ্গে, মানুষের অঙ্গের সঙ্গে, ঘরবাড়ির সঙ্গে, একটা কার্ভের রিলেশন, একে অপরের মধ্যে যেন খুব কাছাকাছি সম্বন্ধটা। কেননা শহরের ছবির ভেতরে আপনি যেটা
যাতে সেই রকম তো কিছু নেই, একটা ইলেকট্রিক পোল পর্যন্ত নেই আমার ছবিতে, কেন ওটা একটা পার্টিকেল চোখের সামনে দাঁড়িয়ে আছে। কিংবা আমার ছবিতে আর একটু লক্ষ্য করেছেন যে কোনো বিল্ডিং নেই, সবই বাঁশ আর খড়ের ঘর। তাছাড়া কালারের মধ্যেও দেখেছেন যে ব্রাউন রংটা ডমিনেট করছে, তার মূলও রয়েছে যে আর্ট কালারটা মাটির রঙের সঙ্গে মানুষের গায়ের রং এবং কুড়ে ঘরের রং একই রং। এসে কিছু রং কিছু কাজ যেটা আমার ছবিতে ডমিনেট। আজকাল হয়তো অনেকের পছন্দ হয় কি না জানি না যে আবার কৃষকদের জীবনটা ছবির সাবজেক্ট হতে পারে কিংবা বিষয়বস্তু হতে পারে, কিন্তু আমি মনে করি যারা আমাদের জন্য অন্ন যোগায় এবং আমাদের খাদ্য যোগান দেয়, যারা উৎপন্ন করে, যারা জীবনধর্মী কাজে লিপ্ত, সেই সব মানুষের জীবনকে ছবির বিষয়বস্তু করলে আপত্তি কি? বহুকাল যাবতেরা সেই আদিম চেতনা থেকে আদিম জীবন থেকেই এরা প্রতিবাদ করে চলেছে, তাদের সাফারিংটা প্রকাশ করতে চেয়েছে। অনেক কবির ভাষায়ও সেই সাফারিংটা প্রকাশ হয়েছে, যেমন আল্লামা ইকবাল মরহুমের একটি সুন্দর উর্দু লাইন আছে যে জিস খেত সে মায়াস্সর না হো দেখাও কো রোজি উস খেত কি হর খোসায় গন্ধম কো জ্বালা দো। কবিতাটার বাংলা এই রূপে, যে ক্ষেতের উৎপন্ন ফসল সেই কৃষকের ভাগ্যে জোটে না, সে ক্ষেতের প্রত্যেকটি ফসলে আগুন ধরিয়ে দাও।